Hello friends, welcome to my channel Read and Know. Friends, আজকের ভিডিওয় আমি ভারতের বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম এবং ক্ষুদ্রতম নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই বিষয়ের উপর অনেক প্রশ্ন থাকে, তাই তোমরা এই বিষয়টি গুরুত্ব সহকারে পড়ো। চলো তবে শুরু করা যাক। আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান। জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? জনসংখ্যা অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য হল উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া। পরের প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি? সর্বাপেক্ষা জনবিরল রাজ্য হল সিকিম। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল বিহার। ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল হল দিল্লি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা হল গুজরাটের কচ্ছ। পরের প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? ভারতের ক্ষুদ্রতম জেলা হল পুদুচেরির মাহে। ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি? ভারতের বৃহত্তম গ্রন্থাগার হল কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম স্ট্যাচু কোনটি? ভারতের উচ্চতম স্ট্যাচু হল স্ট্যাচু অফ ইউনিটি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি। এই স্ট্যাচুটি রয়েছে গুজরাটে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম পর্বতমালা কোনটি? ভারতের বৃহত্তম পর্বতমালা হল হিমালয় পর্বতমালা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচিন। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতের দীর্ঘতম উপনদী হল যমুনা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হল হীরাকুদ বাঁধ। এই বাঁধ উড়িষ্যায় মহানদীর ওপর নির্মিত হয়েছে। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম তটরেখাযুক্ত রাজ্য কোনটি? দীর্ঘতম তটরেখাযুক্ত রাজ্য হল গুজরাট। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী সেতুর নাম কি? ভারতের দীর্ঘতম নদী সেতু হল ভূপেন হাজারিকা ব্রিজ। এই ব্রিজটির দূরত্ব হল 9,150 মিটার। আসামে তিনসুকিয়ায় লোহিত নদীর ওপর এই ব্রিজটি নির্মিত হয়েছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি? ভারতের বৃহত্তম ঝুলন্ত সেতু হল হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু। এটি পশ্চিমবঙ্গের হাওড়ায় অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম কি? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হল গোরখপুর, উত্তরপ্রদেশে অবস্থিত। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি দেখা যায়? ভারতের মধ্যপ্রদেশে সবথেকে বেশি বনভূমি দেখা যায়। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভারতের উচ্চতম জলপ্রপাত হল কুঞ্চিকল জলপ্রপাত, এটি কর্ণাটকের সীমাগোয় অবস্থিত। ভারতের দীর্ঘতম মোহনাযুক্ত নদী কোনটি? ভারতের দীর্ঘতম মোহনাযুক্ত নদী হল নর্মদা। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম রোড টানেল কোনটি? ভারতের দীর্ঘতম রোড টানেল হল চেন্নাই নাসরি টানেল।
এটি জম্মু কাশ্মীরে রয়েছে। এই টানেলটির লেন্থ হচ্ছে 9,028 কিলোমিটার। এবং পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। এই দ্বীপটি আসামের ব্রহ্মপুত্র নদী দ্বারা সৃষ্টি। এটি শুধু ভারতেরই বৃহত্তম নয়, এটি বিশ্বের দীর্ঘতম নদী দ্বীপ। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে কোনটি? ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে হলো NH-44। এটি দৈর্ঘ্য হলো 3,745 কিলোমিটার। শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়ে বিস্তৃত। ভারতে ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতে ক্ষুদ্রতম জাতীয় সড়ক হলো NH-47A। এটির দৈর্ঘ্য হলো 6 কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কারাগার বা জেল কোনটি? ভারতের বৃহত্তম কারাগার হলো দিল্লির তিহার জেল। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো মারিনা বিচ, এটি চেন্নাইয়ে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মন্দির কোনটি? ভারতের বৃহত্তম মন্দির হলো শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, এটি তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি? ভারতের বৃহত্তম বিমানবন্দর হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটি দিল্লিতে রয়েছে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিউজিয়ামের নাম কি? ভারতের বৃহত্তম মিউজিয়াম হলো ইন্ডিয়ান মিউজিয়াম, এই মিউজিয়াম কলকাতায় অবস্থিত। ভারতের বৃহত্তম মরুভূমি কোথায় দেখা যায়? ভারতের বৃহত্তম মরুভূমি রাজস্থানে দেখা যায়। ভারতের বৃহত্তম মরুভূমি হলো রাজস্থানের থর মরুভূমি। ভারতের বৃহত্তম পশুমেলা কোথায় বসে? ভারতের বৃহত্তম পশুমেলা বসে বিহারের সোনপুরে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিনার কোনটি? ভারতের বৃহত্তম মিনার হলো কুতুব মিনার, এই মিনারটি দিল্লিতে অবস্থিত। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? ভারতের বৃহত্তম চিড়িয়াখানা হলো আরিগনার আনা জুলজিক্যাল পার্ক, এই চিড়িয়াখানাটি তামিলনাড়ুর চেন্নাইয়ে অবস্থিত। ভারতের বৃহত্তম চার্চ কোনটি? ভারতের বৃহত্তম চার্চ হলো সেন্ট ক্যাথিড্রাল চার্চ, এটি গোয়ায় অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম দরজা কোনটি? ভারতের উচ্চতম দরজা হলো বুলন দরবাজা, এটি উত্তরপ্রদেশের আগ্রায় ফতেপুর সিক্রিতে অবস্থিত। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা, এর উচ্চতা হলো 8,586 মিটার, এটি বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? ভারতের বৃহত্তম বদ্বীপ হলো সুন্দরবন বদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে শিক্ষিতের সংখ্যা সর্বাধিক? ভারতের কেরালায় শিক্ষিতের সংখ্যা সর্বাধিক। ভারতের বৃহত্তম সাধু বা মিষ্টি জলের হ্রদ কোনটি? উড়াল হ্রদ হলো ভারতের বৃহত্তম সাধু বা মিষ্টি জলের হ্রদ, এই হ্রদটি জম্মু এবং কাশ্মীরে রয়েছে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা হ্রদ, এটি রয়েছে উড়িষ্যায়। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? ভারতের বৃহত্তম মসজিদ হলো জামা মসজিদ, জামা মসজিদ রয়েছে নিউ দিল্লিতে। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি? ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার হলো জামনগর তেল শোধনাগার, এটি গুজরাটে রয়েছে, এটি বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার। ভারতের দীর্ঘতম খাল কোনটি? ভারতের দীর্ঘতম খাল হলো ইন্দিরা গান্ধী খাল, এটি রাজস্থানে রয়েছে। ভারতের বৃহত্তম গম্বুজ কোনটি? ভারতের বৃহত্তম গম্বুজ হলো গোল গম্বুজ, এটি বিজাপুরে অবস্থিত। ভারতের বৃহত্তম রেল স্টেশন কোনটি? ভারতের বৃহত্তম রেল স্টেশন হলো হাওড়া রেল স্টেশন, এই স্টেশনে 23টি প্ল্যাটফর্ম রয়েছে। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি?
ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি। ভারতের সর্বাধিক রাজ্য স্পর্শকারী রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক রাজ্য স্পর্শকারী রাজ্য হল উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ প্রায় 9টি রাজ্যকে স্পর্শ করে। ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম ও মনুষ্য নির্মিত হ্রদ হল গোবিন্দ বল্লভ পন্থ সাগর, এটি রয়েছে উত্তরপ্রদেশে। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম গুরুদ্বার কোনটি? ভারতের বৃহত্তম গুরুদ্বার হল স্বর্ণ মন্দির, এটি রয়েছে অমৃতসরে। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি? ভারতের উচ্চতম বিমানবন্দর হল কুশোক বাঁকুড়া রিমপোচে, এটি রয়েছে লেহেতে। ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম কোনটি? ভারতের বৃহত্তম প্ল্যানেটোরিয়াম হল বিড়লা প্ল্যানেটোরিয়াম, এটি রয়েছে কলকাতায়। ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটি? ভারতের দীর্ঘতম রেলওয়ে টানেল হল পিরোপাঞ্জা রেলওয়ে টানেল, এর লেন্থ হচ্ছে 11,215 মিটার, এটি রয়েছে জম্মু এবং কাশ্মীরে। ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট কোনটি? ভারতের দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট হল ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, এর দূরত্ব হল 4,286 কিলোমিটার। ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটি? ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর হল নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, এটি রয়েছে মুম্বাইয়ে। ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোনটি? আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, এটি হল ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান, এটি রয়েছে হাওড়ার শিবপুরে। ভারতের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? ভারতের বৃহত্তম স্টেডিয়াম হল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, এটি রয়েছে আহমেদাবাদে। ভারতের উচ্চতম বিল্ডিং কোনটি? ভারতের উচ্চতম বিল্ডিং হল পালাইস লায়াল, এটার উচ্চতা হল 320 মিটার, এটি রয়েছে মুম্বাইয়ে। ভারতের উচ্চতম টাওয়ার কোনটি? ভারতের উচ্চতম টাওয়ার হল রামেশ্বরমে দূরদর্শনের টাওয়ার, এটি উচ্চতা হল 323 মিটার, এটি রয়েছে তামিলনাড়ুতে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কোনটি? ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ হল টিহরি বাঁধ, এটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর নির্মিত, এর উচ্চতা 260.5 মিটার। ভারতের উচ্চতম সড়ক কোনটি? ভারতের উচ্চতম সড়ক হল উমলিং লা পাস, এটি রয়েছে লাদাখে, এর উচ্চতা 19,300 ফিট। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হল মৌসিনরাম। ভারতের সবথেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? ভারতের সবথেকে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল হল রাজস্থানের জয়সলমীর এবং লেহ। ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি? ভারতের বৃহত্তম অডিটোরিয়াম হল শ্রী সম্মুখানন্দ হল, এটি রয়েছে মুম্বাইয়ে। ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হল ভারত রত্ন। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল পরমবীর চক্র। ভারতের সর্বোচ্চ খেলরত্ন পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ খেলরত্ন পুরস্কার হল ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর কোনটি? ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্দর হল মুম্বাই বন্দর। ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? ভারতের বৃহত্তম গুহা মন্দির হল ইলোরা কৈলাস মন্দির, এটি রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ভারতের বৃহত্তম জনবহুল শহর কোনটি? ভারতের বৃহত্তম জনবহুল শহর হল মুম্বাই।